উনিশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, নাম হচ্ছে ফিরোজ। সো ফিরোজ একটা চিরকুট লিখছে, মানুষ বাঁচে সম্মানের জন্যে, আমার সেই সম্মান নেই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মাকে আমি কথা দিয়েছিলাম আমি মরবো না, কিন্তু আমি লাভ দিলাম। ছেলেটা মারা গেল, আত্মহত্যা করলো, সুইসাইড করলো গত 19 মে। ফাইনালি বুঝে যাচ্ছিল না সে কেন সুইসাইড করলো। দুই দিন পরে তার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা পোস্ট করলো, ছেঁকা খাইছে। কি খাইছে? আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার আমার জীবনকে এতই ঠুমকো, একটা মাত্র প্রেম করছি, সেই প্রেমে ছেঁকার কারণে লাইফ শেষ। আরে ভাই, 10-15টা করার পরে না হয় তুমি ডিসিশনটা নিবা, প্রথম সিদ্ধান্তে লাইফ শেষ। আমরা কি মনে করি যে আমাদের জীবনটা এতই ঠুমকো যে একটা না বলে দিচ্ছে? ড্রপ সুইসাইড।